শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি বিএসসি অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এই কোর্সটির পঞ্চম অধ্যায় থিওরি অফ ইকুয়েশন। তো এই একটি গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, খুবই ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক। এই অঙ্কটি আজকে তোমাদেরকে আমি সলভ করে দেব। তো দেখো, অঙ্কটি আগে আলোচনা করি, তারপরে উত্তর নিয়ে আলোচনা করব। যে সমীকরণের মূলগুলি এফ অফ এক্স ইকাল টু এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস টুয়েলভ ইকাল টু জিরো, সমীকরণের প্রত্যেকটি মূলের চেয়ে চার বড়, তাহার সমীকরণ নির্ণয় করো। এখানে এই সমীকরণের যে মূল আছে সেই প্রত্যেকটি মূলের থেকে কী হবে, চার বড় হবে। সমীকরণের প্রত্যেকটি মূলের থেকে চার বড়, তাহার সমীকরণ নির্ণয় করতে হবে। অর্থাৎ এই সমীকরণের যে মূলগুলো আছে সেই মূলগুলো থেকে যে চার বড় হবে সেই সমীকরণটা আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ যে সমীকরণের মূল, এই সমীকরণ মূলের থেকে প্রত্যেকটা মূলের থেকে চার বড়, সেই সমীকরণটা আমরা এখন নির্ণয় করব। তো এটাকে আমরা সিনথেটিক পদ্ধতিতে ভাগ করে করব। তো নির্ণয় সমীকরণ, তো দেখো এখানে বড় লেখা থাকলে তোমরা করবা কি, এক্স মাইনাস ফোর লিখবা, ঠিক আছে। আর যদি এখানে ছোটো লেখা থাকতো তাহলে এখানে লিখতে এক্স প্লাস ফোর। যেহেতু এখানে বড় লেখা আছে তা তোমরা এখানে এক্সের জায়গায় কী লিখবা, এক্স মাইনাস ফোর ইকাল টু, তাহলে যেখানে এক্স আছে সেখানে এক্স মাইনাস ফোর, তাহলে এটা হবে এক্স মাইনাস ফোর হোল কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার আছে, এখানে লিখবা হচ্ছে কি এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার, তারপরে মাইনাস ফোর, এখানে এক্স আছে এক্সের জায়গায় লিখবা কি এক্স মাইনাস ফোর মাইনাস টুয়েলভ ইকাল টু জিরো। এখন এফ অফ এক্সকে আমরা এক্স প্লাস ফোর দ্বারা সিনথেটিক পদ্ধতিতে ভাগ করে ওই ভাগফলকে আবার এক্স প্লাস ফোর দ্বারা সিনথেটিক পদ্ধতিতে ভাগ করে একইভাবে আমরা অগ্রসর হয়ে সমীকরণটি নির্ণয় করব, ঠিক আছে। তো এখানে কিন্তু এক্স মাইনাস ফোর লিখছি, আবার এখানে আমরা যখন ভাগ করব তখন সেখানে আমাদের এক্স প্লাস, এখানে এক্স মাইনাস ফোর লিখছি, এখানে কিন্তু আমাদের এক্স প্লাস ফোর লিখতে হবে, ফোর লিখতে হবে, ঠিক আছে। যেহেতু এখানে বড় লেখা আছে এই কারণে এখানে এক্স প্লাস তোমরা ফোর লিখবা, কিন্তু যখন ভাগ করবা তখন কিন্তু তোমরা মাইনাস ফোর দ্বারা ভাগ করবা সিনথেটিক পদ্ধতিতে, ঠিক আছে। তো চলো এখন আমরা পদ্ধতিটা এখন আমরা করে ফেলি। তো দেখো এখানে আমাদের এই সমীকরণে, এই দেখো সমীকরণে এক্স কিউবের সহগ কত, ওয়ান, ঠিক আছে। তাহলে আমরা আগে প্রথমে লিখবো এখানে কত, ওয়ান। তারপরে দেখো এক্স স্কোয়ারের সহগ কত, থ্রি, তাহলে আমরা লিখবো কত এখানে, থ্রি। তারপরে ফোর এক্সের সহগ কত, মাইনাস ফোর, তাহলে এখানে আমরা লিখবো কি মাইনাস ফোর। আর হচ্ছে মাইনাস টুয়েলভ আছে, মাইনাস টুয়েলভ এখানে লিখবা, ঠিক আছে। লেখার পরে এখানে একটা এভাবে দাগ দিবা, যেহেতু তুমি মাইনাস ফোর দ্বারা সিনথেটিক পদ্ধতিতে ভাগ করবা, তাহলে এখানে প্রথমে তুমি কী লিখবা, এখানে মাইনাস ফোর দিবা, ঠিক আছে। তো এখন দেখো এই মাইনাস ফোরের সাথে এই ওয়ান আমরা কী করবো, গুণ করব। তাহলে মাইনাস ফোরের সাথে অন গুণ করলে কত হবে, মাইনাস ফোর হবে। সেই ফোরটা কোথায় বসাবা, এই থ্রির নিচে বসাবা, বুঝতে পারছো। এবার এখানে একটা কী করবা, দাগ দিয়ে দিবা। দেওয়ার পরে মাইনাস ফোরের থেকে থ্রি বাদ দিলে কত হয়, মাইনাস ওয়ান হয়, সে ওয়ান এখানে লিখবা, ঠিক আছে। এখন এই মাইনাস ওয়ানের সাথে এই মাইনাস ফোর গুণ করবা, তাহলে কত হবে, প্লাস ফোর হবে। সেই প্লাস ফোরটা কোথায় লিখবা, এই মাইনাস ফোরের নিচে লিখবা। তাহলে মাইনাস ফোরের থেকে প্লাস ফোর বাদ দিলে কত হয়, শূন্য হয়। এখন কি করবা, এই শূন্যর সঙ্গে আবার এই মাইনাস ফোর দ্বারা গুণ করবা, তাহলে কত হবে, শূন্য হবে। সেই শূন্য কোথায় লিখবা, এই মাইনাস টুয়েলভের নিচে লিখবা। আর মাইনাস টুয়েলভের থেকে জিরো বাদ দিলে কত হয়, মাইনাস টুয়েলভই হয়। আমাদের কাজটা কি জানো, এক ঘর করে বাদ দিয়ে দেওয়া, তাহলে এখানে এক ঘর আমরা এইভাবে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, বুঝতে পারছো। এখানে একটা দাগ দাও, দাগ দিয়ে এখানে একটা দাগ দিয়ে দাও, ঠিক আছে। এখন আমাদের এখানে কত আছে, আবার মাইনাস ফোর দ্বারা এখন আবার আমরা সিনথেটিক পদ্ধতিতে ভাগ করব। তাহলে এখন মাইনাস ফোর আমরা নিলাম, এই মাইনাস ফোর দিয়ে এবার কাকে গুণ করতে হবে, এই মাইনাস ফোর দিয়ে। এবার এই মাইনাস ওয়ানকে আমরা, এই মাইনাস ফোর দিয়ে এবার আমরা কাকে গুণ করব, এই প্লাস ওয়ানকে গুণ করব। আবার এই দেখো এখান এখান থেকে শুরু, ঠিক আছে। ও সরি, এই ওয়ানটা কিন্তু এখানে নেমে আসবে, ঠিক আছে, কারণ ওয়ানের নিচে তো কিছু নেই, এই জন্য ওয়ানটা নেমে আসবে। এই মাইনাস ফোরকে আবার এই ওয়ান দ্বারা আমরা গুণ করব, গুণ করে আমাদের কত হবে, মাইনাস ফোর হবে। সেই মাইনাস ফোর কোথায় বসাবো, এই মাইনাস ওয়ানের নিচে বসাবো। আচ্ছা, মাইনাস ফোর আর মাইনাস ওয়ান কত হয়ে গেল, মাইনাস ফাইভ হয়ে গেল। এখন আবার কী করবা, এই মাইনাস ফাইভের সাথে মাইনাস ফোর গুণ করবা, তাহলে কত হচ্ছে, মাইনাস মাইনাস প্লাস, চার পাঁচা কুড়ি, কুড়িটা কোথায় বসাবা, এই শূন্যর নিচে বসাবা, ঠিক আছে। তাহলে এখন শূন্য আর বিশ, ঠিক আছে, এটা কত হয়, বিশই হয়ে যাচ্ছে এখানে। আচ্ছা, এখন এক ঘর কী করবো আমরা, বাদ দিয়ে দিব, ঠিক আছে, বাদ দিয়ে দিলাম, এক ঘর বাদ দিয়ে দিলাম। আরেকটা কথা, এই যে ওয়ান আছে না, ওয়ান কিন্তু এখানে নেমে যাবে, ঠিক আছে। এই ওয়ান কিন্তু সবসময় উপরে ওয়ানটা সবসময় কিন্তু নিচে নেমে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন আবার আমরা সিনথেটিক পদ্ধতিতে মাইনাস ফোর দ্বারা ভাগ করব। তাহলে এখানে আমরা মাইনাস ওয়ানের সাথে কী গুণ করব, ফোর ফোর গুণ করব। তাহলে আমাদের কত হবে, আমাদের হবে মাইনাস ফোর। সেই মাইনাস ফোর কোথায় লিখবো, এই মাইনাস ফাইভের নিচে লিখবা। তাহলে এখানে মাইনাস ফাইভ মাইনাস ফোর হয়ে গেলো কত, মাইনাস নাইন। আচ্ছা, ঠিক আছে। আর এই ওয়ানটা, ওয়ানটা এখানে নেমে আসলো। এখন এই ঘর বাদ দিয়ে দাও, মাইনাস নাইন ঘর বাদ দিয়ে দাও, তাহলে থাকে কি শুধু এখানে ওয়ান থাকছে। এখন আবার, আচ্ছা, ওয়ান থাকছে, আর কি কোনো ভাগ যায়, আর কিন্তু কোনো ভাগ যাচ্ছে না, যেহেতু
আমাদের সব কাজ শেষ। এই দেখো এদিকে কাজ শেষ হয়ে গেছে, শুধু ওয়ানটা আমরা কী করবো এখানে নিচে নামাই দিবা, ঠিক আছে? দেখো তোমাদেরকে আবার বলি, এই যে মাইনাস ওয়ান, মাইনাস ফোর, মাইনাস ফোর দিয়ে ওয়ানকে গুণ করবা, তাহলে কত হচ্ছে মাইনাস ফোর, মাইনাস ফোরের থেকে থ্রি বাদ দিলে মাইনাস ওয়ান, এই মাইনাস ওয়ান দিয়ে আবার কাকে গুণ করতে হবে, মাইনাস ফোরে গুণ করতে হবে, তাহলে কত হবে প্লাস ফোর, সে ফোর এখানে বসাবা, মাইনাস ফোর থেকে ফোর বাদ দিলে কত হয় জিরো, এই জিরোর সঙ্গে আবার কাকে গুণ করতে হবে, মাইনাস ফোরে গুণ করতে হবে, মাইনাস ফোর গুণ করলে কত হয় জিরো, সেই জিরো কোথায় বসাবা, মাইনাস টুয়েলভের নিচে বসাবা, মাইনাস টুয়েলভের থেকে জিরো বাদ দিলে মাইনাস টুয়েলভ, আমাদের কাছকে এক ঘর বাদ দিয়ে দেবো, ঠিক আছে? আমরা এখানে একটা দাগ দিয়ে দেবো, দিয়ে মাইনাস টুয়েলভটাকে এই ডান দিকে রেখে দিলাম, ঠিক আছে? এখন আমরা কি করব, এই ওয়ান এখানে নেমে দিব। আচ্ছা তাহলে এই যে আবার এখানে একটা অপারেটর নেব মাইনাস ফোর, এই মাইনাস ফোর দিয়ে আবার ওয়ানকে গুণ করব, তাহলে কত হবে মাইনাস ফোর, সেই মাইনাস ফোর মাইনাস ওয়ানের নিচে লিখব। আচ্ছা মাইনাস ওয়ান মাইনাস ফাইভ, মাইনাস ফোর হয়ে গেল কত মাইনাস ফাইভ, এই মাইনাস ফাইভের সঙ্গে আবার মাইনাস ফোর গুণ করব, তাহলে কত হবে বিশ, সেটাই শূন্যর নিচে বসাবো। এখন এই শূন্য আর বিশ, তাহলে এখানে বিশ হয়ে গেল, এখন আমাদের টার্গেটটা কি একটা ঘর বাদ দিয়ে দেওয়া, তাহলে এখানে একটা দাগ দিয়ে দেবো, দাগ দিয়ে বিশকে আমরা বের করে দিলাম। আচ্ছা তাহলে এখন দেখো এখানে তাহলে তোমার কি হচ্ছে, ওয়ান থাকতে এই ওয়ান এখানে নেমে গেল। আচ্ছা তাহলে এখন হচ্ছে আবার কি করবা, এই মাইনাস ফোর দিয়ে আবার ওয়ানকে গুণ করবা, তাহলে মাইনাস ফোর হচ্ছে সেই মাইনাস ফোর মাইনাস ফাইভ নিচে বসাবা, তাহলে মাইনাস ফাইভ মাইনাস ফোর হয়ে গেলে কত মাইনাস নাইন, আর এই ওয়ানটা এখানে বসাই দিলা, ঠিক আছে? এখানে এক ঘর এখন বাদ দিয়ে দিতে হবে, তাহলে এক থাকে, এখন এই এক এখানে কী হবে, ডাইরেক্ট এখানে বসে যাবে, যেহেতু আর হচ্ছে না এই জন্য এক এখানে বসাই দিতে হবে। এটাকে বলা হয় সিনথেটিক ভাগ পদ্ধতি, ঠিক আছে? এইভাবে সিনথেটিক ভাগ পদ্ধতির সাহায্যে যদি একটা সমীকরণ দিয়ে অঙ্ক করতে বলে তাহলে তোমাদেরকে এইভাবে করতে হবে। আর এখানে খেয়াল রাখবা যদি বড় বলে তাহলে তোমরা এখানে লিখবা মাইনাস ফোর, আর যদি এখানে ছোটো বলে তাহলে এখানে লিখবা প্লাস ফোর, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো, তোমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানাবা। তো দেখো এখন আসলে আমরা আমাদের মূল যে কাজটা এখন সমীকরণ নির্ণয় করা, সেটা এখন আমরা দেখো বের করে ফেলবো। তাহলে সমীকরণটা তোমরা কীভাবে বের করবা, দেখো সমীকরণটা বের করা খুবই সহজ। এখন লেখো যে নির্ণয় সমীকরণ, নির্ণয় সমীকরণ লিখলাম, দেখো সমীকরণটা কত সহজ, আচ্ছা এখানে ওয়ান আছে না, ঠিক আছে ওয়ান আছে, তাহলে এখানে লিখবো হচ্ছে এক্স কিউব থেকে আমাদের শুরু হবে, যেহেতু আমাদের মূল রাশিটা এক্স কিউব ছিল, এক্স কিউব ছিল, আর এক্স কিউবের আগে সহগ হচ্ছে ওয়ান, তাহলে এখানে সহগ হচ্ছে ওয়ান, ঠিক আছে? তারপর এখানে মাইনাস নাইন আমাদের হচ্ছে সহগ, তাহলে মাইনাস নাইনটা লিখবা, এক্স কিউবের পরে কী হয় এক্স কিউবের পরে হয় হচ্ছে এক্স স্কোয়ার হয়, ঠিক আছে? তারপর এখানে প্লাস টুয়েলভ টোয়েন্টি আছে, তাহলে টোয়েন্টি লিখবা, আচ্ছা এক্স স্কোয়ারের পরে সহগ কী হয় এক্স হয়, ঠিক আছে? তারপরে কত মাইনাস টুয়েলভ ইকুয়াল টু হচ্ছে জিরো, এটাই হচ্ছে আমাদের সমীকরণ, যে সমীকরণের মূলগুলো আমাদের প্রদত্ত যে সমীকরণ দেওয়া আছে যেটা থেকে আমরা এটা বের করলাম, ওই সমীকরণের মূল থেকে চার করে বড় হবে। তা আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো, আরও ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আমি উপস্থিত হব, আর তোমাদের যে যে ইম্পর্টেন্ট ক্লাসগুলো দরকার অর্থাৎ যে ম্যাথগুলো তোমাদের প্রবলেম সেই ম্যাথগুলো তোমরা আমাকে কমেন্টে জানাবা, তাহলে আমি ওই অনুযায়ী ওই ইম্পর্টেন্ট ম্যাথগুলো বা তোমাদের যে ম্যাথগুলো মানে সমস্যা রয়ে গেছে সেগুলো ভিডিও বানিয়ে আমি ইনশাআল্লাহ আপলোড করে দেবো, ঠিক আছে? তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো, আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।